মিনহাজ আপনি লিখেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় ক্যাপিটেশন নামে একটা ফান্ড আছে এই ফান্ড থেকে মাদ্রাসাগুলোতে এতিম শিশুদের নামে অর্থ বরাদ্দ করা হয় অনেক মাদ্রাসায় এতিম না থাকা সত্ত্বেও মিথ্যা এতিম সাজিয়ে টাকা তোলা হয় শ্রী দৃষ্টিতে এই বিষয়টি বৈধতা আছে কি কখনোই এটি বৈধ থাকতে পারে না এতিম নয় তাকে আপনি এতিম দেখা দেখিয়ে টাকা নিলেন বা ফান্ড নিলেন আপনি প্রতারণা করলেন নবী করিম সাল্লাহিস মানগার সাফালাইসাম না যে ব্যক্তি প্রতারণা করে ধোকা দেয় সে আমার উন্মত হতে পারে না অতএব এটি কোনো অবস্থাতে জায়জ নয় আপনি মাদ্রাসার নামে বা বাচ্চাদের ইলেম শিখানোর নামে বা অন্য যে কোনো নামে মিথ্যা কথা বলবেন প্রতারণা করবেন সেটা হালাল হয়ে যাবে না বরং প্রতারণা বা মিথ্যা এগুলো সর্বাবস্থায় হারাম আপনি যে ইতিমিনে তাকে ইতিম বলছেন আপনি মিথ্যা বলছেন যে তাকে ইতিম সাজাচ্ছেন তাহলে প্রতারণা করছেন এখানে আপনি অনেকগুলো অপরাধ করছেন কোনো মাদ্রাসা যদি এরকম করে তাহলে সেই মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং ওলামায়ক্রাম নিজেদের মধ্যে এগুলো নিয়ে আলাপ আলা আলাপচারিতা বাড়ানো উচিত যাতে করে মাদ্রাসার মধ্যে দু একজন এরকম কোনো অন্যায় এবং পাপে এবং অপরাধী লিপ্ত হয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপরে কোনো প্রকার কালিমা লেপন করতে না পারে বা দুর্নাম আহ টেনে আনতে না পারে সেজন্য সবাই সোচ্চার হওয়া উচিত কোনো মাদ্রাসা যেরকম করে তাহলে কর্তৃপক্ষ এর সাথে জড়িত যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং এটিকে থামানো উচিত